দিয়ে গেয়ারালটা লিক করে, আর উপর থেকে মোবিল পড়ছে, আর এক্সেল বুট কভারটা ছিঁড়ে গেছে। আর আজকে আমরা এই এক্সেল বুট কভার কীভাবে খুলতে হয় আর এক্সেল কীভাবে খুলতে হয় তা দেখব। যারাই আপনি আমাদের চ্যানেলটা দেখতেছেন, এই এক্সেলটা আর কি, এক্সেল সিভি জয়েন্টটাকে খুলা, এই এক্সেল গ্যাসর গাড়িগুলোতে এক্সট্রা এক্সেল থাকে, আর ভক্সি গাড়িগুলো নেই এরকম এক্সেলগুলো থাকে, এটা খুলে নিতে হয়। যারা আমার চ্যানেলটা দেখতেছেন, দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যদি কোনো কারণে কোনোভাবে উপকার করা যায় এটা দেখবেন, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো হয়তো আপনাদের কিছু হবে না, কিন্তু আমার আগ্রহটা আরও বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশা করি আপনারা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাবেন, হাইব্রিড গাড়ির ভিডিওগুলো পাবেন, যে কোনো ধরনের ভিডিও আমি আশা করি আস্তে আস্তে আপলোড করব। অ্যাক্সেলটা খোলা হয়ে গেছে, অ্যাক্সেল খোলার পরে এখন এই অ্যাক্সেলের যে সিলটা এটা আর কি বের করতে হবে। গাড়ির নিচে কাজ করা আর কি একটু কষ্টদায়ক, আমরা গাড়িটা একটু হাই করে নিছি, জ্যাক ইউজ করে এইভাবে বের হইতেছে না, পরে আমরা ওই গুটি হ্যান্ডেল বা ওইটা দিয়ে চার দিয়ে আমরা এটা বের করব। দেখতে থাকেন আপনারা, এখনও বের হইতেছে না, কারণ অরিজিনালিভাবে সিলটা লাগানো আছে, সিলটা ভালোই মজবুত করে লাগানো, এখন বের হবে। বের হয়ে গেছে সিলটা, এই সিলটা দিয়ে আর কি গিয়ার লিক করতো, সিলটা নষ্ট হয়ে গেছে, পুরান সিল, নতুন একটা সিল আনবো, এই সিলটা এখন ফিট করবো। আর ওইখানে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ফিট করার আগে পরিষ্কার করার পর তারপরে আমরা এটা লাগাব। এখন এই নতুন সিলটা আমরা ফিটিং করতেছি, দেখেন চারিদিকে যেন সমান হয় এইভাবে ফিটিং করতে হবে, কারণ একদিকে কাইত বা বেশি ঢুকে গেলে পরে তেল লিক করার সম্ভাবনা থাকে। মানে অবশ্যই যে যখনই ফিটিং করবেন সিলটা যেন চারো সাইড সমানভাবে ঢুকে বডিতে ফিটিং হয়, ওই বিষয়টা খেয়াল রাখবেন।
যারা গ্যারেজে কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা করতে পারবো। আমার পেজের ভিতরে হয়তো আমার না খুঁজলে আমার নাম্বারটা পাবেন। যে কোনো গাড়ি যেই ধরনের কোনো ধরনের সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিলটা লাগানো হয়ে গেছে। সিলটা এখন লাগানো হবে, লাগানো হয়ে গেছে প্রায় শেষের দিকে। তো বাঁকা হয়ে গেছিলো, পরে বের করে আবার নতুন করে ফিটিং করা লাগছে। আর যেই মিস্ত্রি ভাইরা আছেন, পানি খাওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি করে পানি খাবেন, কাজের ফাঁকে পানি করবেন, পানি বেশি বেশি করে পানি খাবেন। তো আপনার শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে। আর অযথা টেনশন করবেন না, কোনো কাজ হইতেছে না হবে, চেষ্টা করতে হবে, মানে হাল ছাড়া যাবে না। সিলটা ফিটিং করা শেষ, এখন সিলের পাশ থেকে লিকুইড পেস্ট দিয়ে দিব, দিয়ে আমরা এক্সেলটা ফিটিং করব। লিকুইড পেস্ট দিতে হবে ভালো করে, যেন সিলটা ভালো মতো লেগে যায়। এক্সেলটা এক্সেলের পাশ থেকে দুইটা বল্টু খুলে এটা বাড়ি দিয়ে এক্সেলটার আলাদা করে ফেলতেছি, যেন লাগানোর সুবিধার্থে। পাশ থেকে দুইটা বল্টু থাকে এটা খুলে আলাদা হয়ে গেছে। আগে আমরা এই ক্যালামটা লাগাবো। আমি ক্লামটা লাগাবো, এতে আর কি লাগাইতে কষ্ট কম হবে। ক্লামটা ফিটিং হয়ে গেলে আমরা এক্সেলের এই মাথাটা ফিট করার চেষ্টা করব। ক্লামটা ফিটিং হয়ে গেছে, এখন এই যে এক্সেলটা দিয়ে দিলাম, এতে আর কি এরকম ক্লামটা খুলে নিলে অনেক সুবিধা হয়। অনেকগুলো ক্লাম খোলা যায় না, আলাদা করা যায়। খুলে বাস লাগিয়ে দিলাম, হয়ে গেল কাজটা, অল্পতে হয়ে গেল। এক্সেল লাগানো হয়ে গেলে এক্সেলটা টাইট দিয়ে দিলাম, টাইট দেওয়া শেষ। এখন এই বাইরের যে সিবি জয়েন্টের মাথাটা এটা লাগাই সঙ্গে জম্পের বোল্টগুলো লাগাই দিতেছি। দেখতে পারতেছেন লাইন, ছেলেটা ভালো কাজ করে। যে কোনো গাড়ির কাজই করতে পারে, টাটা কাজটাও একটু ভালো বুঝে। আর এটা হলো টয়োটার গাড়ি, ইন্ডিয়ান টাটা গাড়ির কাজটাও বুঝে।
চাকা যাওয়া টাইট হয়ে গেছে, এখন আমরা সিভি জয়েন্টটা টাইট দিয়ে দিব। সিভি জয়েন্টটা টাইট হয়ে গেলে তারপরে এটা চাকা লাগানো দেওয়া যাবে। আমাদের কাজ প্রায় শেষের দিকে, এখন কি কাজ শেষ, এখন গাড়িটা স্টার্ট হবে। দেখতেছেন ইঞ্জিন স্টার্ট হবে, স্টার্ট দেওয়া হয়েছে। আশা করি সবাই ভিডিওটা পছন্দ হবে, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ।